गुड मॉर्निंग स्टूडेंट्स, हमरा आज के कोषे देखी 15.2 222 पता। प्रथम दिके शुरू करछि। प्रथमे एकेर जे छविगुलो आछे देखबे अनेकगुलो छवि, सेगुलो अनेके मने करे गुरुत्वहीन एबं सेगुलो छेड़े चले जाए। तबे किन्तु जदि ओगुलो छेड़े चले जाए ताहले किन्तु तोमार धारणाटा परिष्कार होते पारबे ना, जार जन्य तुमि अवश्यई सेगुलोके खूब बेशी समय दिओ ना, किन्तु स्पीडी होलेओ तुमि पेरिये कोषे पेरिये जाओ, किन्तु छेड़े दिओ ना, कारण ओटा तो तोमार एकटा धारणा परिष्कार होबे। प्रथम प्रश्न जदि आमरा देखी, एटा दिएछे एबीसी त्रिभुज 10 10 10, तीनटे 10 समय बोलेछे, तार माने एटा समबाहु त्रिभुज। ताहले जस्ट जेहेतु एर क्षेत्रफल बार करते बोलेछे, ताई तुमि समबाहु त्रिभुजेर क्षेत्रफल बार करे दाओ, ताहले हये जाबे। एते एमन ना जे खूब बेशी समय दिते होबे, समबाहु त्रिभुजेर क्षेत्रफल फर्मुला दिए दाओ, √3/4 × বাহু স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 × বাহু স্কয়ার। মান বসিয়ে নিচ্ছি √3/4 × বাহু, বাহু হলো 10, 10 এর স্কয়ার 10 10 এ 100, 4 25 100, 25√3। আর যেহেতু ক্ষেত্রফল বেরিয়েছে বর্গ, বর্গ সেমি। খাতা কলম সঙ্গে রাখো এবং সঙ্গে করো, আমার মতে বলে এটাই বেস্ট হবে এখানে, যে একবার সঙ্গে পুরোটা করে নাও। চলে আসছি পরের প্রশ্ন, দেখে নাও, আশা করি অসুবিধার কিছু না। পরের প্রশ্ন আসছি, চলে আসছি দু নম্বর প্রশ্ন এবিসি। দু নম্বরে ছবি দেওয়া আছে 10 10 8, বুঝতে পারছো দুটো বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজে এই দুটো বাহু সমান, সমান বাহু দুটোকে আমরা কি ধরি, এ, তাহলে এটা হয়ে এটা হয়ে, আর ভূমিটাকে আমরা কি ধরি, বি। তাহলে এগুলো হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা নিশ্চয় মনে আছে, সঙ্গে করবে প্রত্যেকে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ½ × বি √a² - b² / 4, এটা ছিল ফর্মুলাটা, দেখে নাও, আশা করি মনে আছে তোমাদের। এরপর আমরা মানগুলো বসিয়ে নিচ্ছি, ½ × বি বলতে ভূমি, √a² দ্যাট মিন্স সমান বাহু দুটো, -b মানে হলো 8/4, ঠিক আছে। 2 4 8 কেটে গেল, 4 √ 10 এর স্কয়ার 10 10 এ 100, -8 এর স্কয়ার 8 8 এ 64/4, 100 -4 16 64, বিয়োগ করে দাও 84, এবং আর একটু ভেঙে দিচ্ছি, 2 2 4 4 3 12 7 12 84, তার মানে তোমার এখান থেকে দুটো দুই বের হবে, একটা দুই হবে, আর 3 7 21 পড়ে রইল, তার মানে 4 2 8 √21 বর্গ সেমি। এটা আমাদের ক্ষেত্রফল হয়ে গেল, দেখে নাও 8√21 বর্গ সেমি। চলে আসছে মানে পরের ছবিটা, খুব সঙ্গে সঙ্গে দেখে তোমাকে বুঝতে হবে কি করেছে, কি করা যেতে পারে, স্পিড হতে হবে ব্যাপারটা। এখানে তুমি যদি দেখো তাহলে এটা 5, এটা 3, এটা 4, এটা যোগ করা আছে এবং এটা কর্ণ টানা আছে, এবং এই দিকে দুটো যে অ্যাঙ্গেল দেওয়া আছে এগুলো আসলে 90° প্রকাশ করা হচ্ছে, এভাবে থাকা মানে 90° বোঝানো হচ্ছে, এটাও 90° এটাও 90° কোনটা। তাহলে তোমার দেখে দুটো মনে হতে পারে যে দুটো ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আলাদা আলাদা ক্ষেত্রফল বার করে যোগ করে দিতে পারো, এটা একটা পসিবিলিটিজ আছে। কিন্তু যখন তোমাকে 90° দিয়ে দিয়েছে দুটো, তার মানে তুমি এটাকে একটা চতুর্ভুজ ধরে নিতে পারো, যেটা আমরা ট্রাপিজিয়াম উল্লেখ করতে পারি। কারণ ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য মনে করে দেখো, ট্রাপিজিয়াম আমি ধারণার ভিডিওটাতে আমি ডিটেলসে আলোচনা করেছি এগুলো। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হলো দুটো বাহু সমান্তরাল হবে। তাহলে দেখো যেহেতু এটা 90° 90° এবং একটা রেখার উপর যদি দুদিকে দুটো 90° থাকে, তার মানে এটা সমান্তরালই হতে বাধ্য, তাহলে এটা সমান্তরাল বটে, এই দুটো বাহু সমান্তরাল, আর এইটা তারা তার লম্ব লম্ব দূরত্ব, কারণ এটা 90 এটাও 90 ইন্ডিকেট করে দিচ্ছে, তার মানে তোমার এটা লম্ব দূরত্ব। তাহলে ট্রাপিজিয়ামের সরাসরি ক্ষেত্রফল বার করে দাও, কোনো ত্রিভুজে যাওয়ার দরকার নেই। তাহলে এখানে
এবিসিডি ট্রাপিজিয়ামে, এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। ফর্মুলাটা লিখে একটু প্র্যাকটিস করবে কয়েকদিন, অধৈর্য হয়ে ডাইরেক্ট করে দিও না। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব এই ডিস্টেন্সটা, তার মানে কি দাঁড়াচ্ছে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে এডি প্লাস বিসি, এডি প্লাস বিসি ইন্টু লম্ব দূরত্ব, এটা ডিসি, এটা লম্ব দূরত্ব, কারণ 90 ডিগ্রি 90 ডিগ্রি আছে। মান বসাও, হাফ ইন্টু এডি হলো 5, বিসি হলো 4, ডিসি হলো 3, 5 4 9 3, 3 9 27, বাই 2, 27 বাই 2 13.5, 26 27, বর্গ 7। বাস এটা উত্তর হয়ে গেল। চলে আসছি পরের প্রশ্নে, তোমাদের স্পিডে নিশ্চয়ই হয়ে গেছে, একদম সঙ্গে সঙ্গে করো। চলে আসছি পরের ছবিতে, পরের চিত্রে এ বি সি ডি, এটাও ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম এই জন্যই যেটা 90 ডিগ্রি লম্ব দেখানো হচ্ছে এবং এই দুটো বাহু সমান্তরাল বলে এখানে ছবিতে বোঝানো হয়েছে। তাহলে সরাসরি শুরু করছি, এটা হয়ে গেলো সমান্তরাল বাহু দুটি, একটা হলো 40 আর একটা হলো 15, আর লম্ব দূরত্ব 90 বলাই আছে, 9 সেমি, বাকি তুমি করে দাও। এতে সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এবি প্লাস ডিসি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এডি লম্ব দূরত্ব তাদের, 15 প্লাস 40 ইন্টু 9 40 50 55 ইন্টু 9 বাই 2, গুণ করে দাও 55 কে 9 দ্বারা, 5 9 45 আর 5, 5 9 45 5 4, 45 46 47 48 49, 4 9 5 বাই 2, টু ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ বর্গ সেমি। এই অঙ্কগুলো কিন্তু না করা হয় না, একবার করবে, একবারই করবে এবং তারপর পেরিয়ে যাবে, কিন্তু একবার নিশ্চয়ই করবে। তারপরে প্রশ্ন আসছে, চলে আসছে আমরা শেষ প্রশ্নটা একের। এখানে এবিসিডি একটা বর্গ চতুর্ভুজ দিয়েছে, যেটা একটা বাহু 38 বলেছে, কর্ণ যেটা টেনেছে সেটা 42 বলছে, এবং এখানে একটা 90 ডিগ্রি কোণ দেখানো আছে, সমকোণ বটে। তাহলে যদি সমকোণ হয় তার মানে এটা লম্ব বটে, এবং এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া নয়, তার মানে একই নয় দুটো। এখন এটা একটা, যদি এটা 90 ডিগ্রি কোণ বটে তার মানে এটা আয়তক্ষেত্র দাঁড়িয়ে গেল, কারণ ছবি দেখে তুমি বুঝতে পারছো এটা যা এটা তা, এবং এটা যা হবে এটা তাই হবে। এখন যদি এটা আয়তক্ষেত্র হয় এবং এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা একটা সমকোণ বটে। এইটা যেহেতু 90 ডিগ্রি তাই এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা তোমাকে মানতে হবে, এ বি সি সমকোণী ত্রিভুজ বটে। এখন সমকোণী ত্রিভুজের ভূমি তুমি জানো, অতিভুজ তুমি জানো, লম্বটা যদি বার করে নিতে পারো কত, তাহলে লম্ব পেয়ে যাবে এই দিকটা। এখন এই যে লম্বটা, এটা এই আয়তক্ষেত্রটার কি বটে, দৈর্ঘ্য প্রস্থ কিছু একটা বটে, এটা যদি দৈর্ঘ্য এই প্রস্থ, এটা যদি দৈর্ঘ্য এই প্রস্থ, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা যদি পেয়ে যাও তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে আমরা কি করব, চলে আসবো সমকোণী ত্রিভুজ এডিসি এর অতিভুজের ফর্মুলায়, লম্ব বার করে নেব, লম্ব বার করে সেটা হয়ে যাবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রস্থ। এরপর এর ক্ষেত্রফল বার করে দেবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে উত্তর বেরিয়ে যাবে। প্রয়োজনে পজ করে নিজেরা করে নাও, তারপর দেখো, আর নাহলে সঙ্গে চলো। শুরু করছি, সমকোণী ত্রিভুজ এস ডিসি, সমকোণী ত্রিভুজ এডিসি এর লম্ব স্কোয়ার, ফর্মুলাটা কি ছিল আমি একটু লিখে দিই বাংলায়,
लम्ब समान जो ये बार कर फर्मूला हलो अतिभुज स्क्वायर माइनस भूमि स्क्वायर सूत्र अनुजी दरकार लम्ब समान रुटो भार अतिभुज स्क्वायर माइनस भूमि स्क्वायर एवं क्या हलो ता धारणा भिडियो तो तुम्हारा देखे नीते पर जी क्यों ना देखे थको एडी हलो लम्ब अतिभुज हलो एसी भूमि हलो डिसी ठीक है मान बसा एसी 42 डिसी 38 एरपर 42 के 42 दिए 38 के 38 दिए गुणना कर स्कोर माइनस बी स्कोर फर्मूला चले जाए ए प्लस बी इंटू माइनस बी ए प्लस बी इंटू ए माइनस बी ठीक है ना आठ दुई दस शून्य हाथ रोल एक चार एक पाँच छः सात आठ आठ जो बारो चार दिन हाथ रोल एक चार चार हलो एक कड़ाकड़ी कर चार कुड़ी आशी चार चार षोलो पाँच षोलो आशी चार चार बेरोलो दुई हबे चार बेरोलो दुई हबे चार बेरोलो दुई हबे आर रूट फाइव पड़े रही दो दुगुण चार चार दुना आठ रूट फाइव सेम बेड़े गल एट रुट फाइव सेम एडी हलो एट रुट फाइव सेम देखे नो एडी एट रुट फाइव पे गए जदि तुम ये पे गए तेल आज क्षेत्र दैर्घ्य प्रस्त दूर जानो गुण कर दो क्षेत्रफल एत एम आज क्षेत्र ए बी सी डी एर क्षेत्रफल समान दैर्घ्य गुणित प्रस्त आठत्रिश गुणित एट रुट फाइव जत हे आठ चौसठ चार हाथ छय तीन आठ चौबीस पचिस छब्बीस सत्ताईस अठाईस उनतीस तीस बस जा बेर उत्तर हो गल ठीक है एरपर तुम बड़ अंक दिखे जो पर चले आसमें दो नम्बर प्रश्न कोनो समबाहु त्रिभुजेर परिसीमा कोनो समबाहु त्रिभुजेर परिसीमा 48 सेमी होले तार क्षेत्रफल कत तो तुम्हारा छोटरा आमी तुम्हारे आगे बोलेछिलाम जे जे कोनो परिमितिर अंके तुम सब समय प्रश्न थेके उत्तर दिके जाओयार चेष्टा करबे ताहले उत्तर सहज खुजे पाबे जदि क्षेत्रफल बार करते बोला समबाहु त्रिभुजे ताहले तो परिसीमा कि करे जाबे ताहले सरि क्षेत्रफल जदि बार करते बोला तो तुमि कि करबे क्षेत्रफलेर फर्मुला कि भेबे नाओ क्षेत्रफल फर्मूला हे समबाहु त्रिभुजे रूट थ्री बोर इंटू बाहू स्क्वायर तारे जदि तुम्हें समबाहु त्रिभुजे क्षेत्रफल बार करते हैं तेल बाहू जानते हैं बाहू तो तुम्हें जानो ना तुम्हें जानो परिसीमा तेल परिसीमा नहीं चलो परिसीमा के आगे बाहू बार करो बाहू थे तरह क्षेत्रफले जाए क्लियर तेल शुरू कर त्रिभुजे परिसीमा समबाहु त्रिभुजेर परिसीमा 48 सेमी परिसीमा परिमितिर अंक परिसीमा थेके परिसीमार फर्मूला समबाहु त्रिभुजेर परिसीमा परिसीमा माने तीनटे बाहुर जोगफल ताहले परिसीमार फर्मूला हलो तीन गुणित बाहु तीनटे बाहुर जोगफल परिसीमा समान 48 एतएव बाहु कत बाय तीन 16 सेमी बाहु हये गेलो 16 सेमी এইবার সমবাহু ত্রিভুজের পরিসীমা থেকে বাহু পেয়ে গেলে এবারে বাহু থেকে তুমি ক্ষেত্রফল চলে যাও এত ক্ষেত্রফল ফর্মুলা রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এগুলো সব সঙ্গে সঙ্গে করবে তোমরা কারণ এগুলো বেশ কিছু প্রশ্ন খুব সহজ আছে যেগুলো তুমি নিজেও করতে পারবে এবং সঙ্গে সঙ্গে করা আমার মতে বলে করবে রেখে দিও না ফেলে বাহু হয়ে গেল ষোলো ষোলো স্কোয়ার তারপরে দুটো ষোলো হয়ে গেল চার চারে ষোলো चार षोलो चौषट रुट थ्री वर्ग सेम बस क्षेत्रफल हो गए उत्तर ठीक है पर प्रश्न चले आस चले आस तीन प्रश्न तीन प्रश्न देखो कि बोलते ए बी सी समबाहु त्रिभुज उच्चता 5√3 सेमी होले त्रिभुज परिसीमा क्षेत्रफल कत ताले समबाहु त्रिभुज
মনে করো এটা এবিসি আর এর উচ্চতা দিয়েছে এটা 5√3 সেমি বলেছে পরিসীমা ক্ষেত্রফল তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা 3 গুণিত বাহু পরিসীমা সমান 3 গুণিত বাহু আর ক্ষেত্রফল ফর্মুলা কি ছিল √3/4 ইনটু বাহু স্কয়ার তাহলে যদি এর পরিসীমা বা ক্ষেত্রফল বার করতে হয় তাহলে দুটোর ক্ষেত্রে তোমাকে বাহু অবশ্যই বার করতে হবে আগে বাহু না জানলে তুমি বার করতে পারবে না তাহলে বাহু কি করে বার করবে তার তোমাকে সুযোগ একটাই দেওয়া আছে এই মানটা দেওয়া আছে তাহলে এই মানটা ধরে তুমি আগে তোমাকে বাহু বার করতে হবে তাহলে এটা ধরে আগে বাহু বার করো তারপর তুমি দুটো বার করো তাহলে বাহু কি করে করবে তুমি যখনই এগোবে তখনই তুমি ঠিক রাস্তায় পৌঁছে যাবে আমরা শুরু করছি সমবাহু ত্রিভুজের উচ্চতা সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান 5√3 সেমি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি এবারে উচ্চতার জায়গায় উচ্চতার ফর্মুলা সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা নিশ্চয় মনে আছে √3/4 ইনটু বাহু সরি √3/2 ইনটু বাহু সমান 5√3 এরপর এর থেকে তুমি বাহুর মান বার করে নাও এরপর ট্রান্সফার করে দাও বাহু সমান ট্রান্সফার উঠে যাবে দুই উপরে চেপে যাবে আর √3 ঝাঁপ দিয়ে নিচে পড়ে গেল নিশ্চয়ই এটা ট্রান্সফার করলে উল্টে যাবে এটা উপরে এটা নিচে এবারে কাটাকাটি করে দাও √3/√3 চলে গেল 5 × 10 পড়ে রইল বাহু তাহলে বাহু 10 সেমি রইল এবারে বাহু যদি পেয়ে গেলে এবারে যা যা বার করতে পারবে তুমি বার করে দাও পকেটে তোমার যদি পয়সা চলে আসে তো তুমি বাঘের দাঁত নিয়ে আসবে তাহলে তো পরিসীমা পরিসীমা 3 গুণিত বাহু 3 গুণিত বাহু বাহু কত আছে 10 30 সেমি আর ক্ষেত্রফল বার করছি ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে √3/4 ইনটু বাহু স্কয়ার ক্ষেত্রফল দেখে নাও √3/4 ইনটু বাহু স্কয়ার মান বসাও √3/4 ইনটু বাহু বাহু হলো 10 তার মানে 10 এর স্কয়ার 2 × 5 = 10 2 × 5 = 10 5 × 5 = 25 √3 বর্গ সেমি বাস হয়ে গেল এটা চলে এসো স্পিডে পরের প্রশ্নে শুরু করছি আমরা চারের প্রশ্ন চারটা তো খুব সহজ আমারটা না দেখে তোমরা করো সমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটি সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি তাহলে এই হলো সমদ্বিবাহু ত্রিভুজ মনে করো নাম দিলাম এ বি সি প্রত্যেকটি দৈর্ঘ্য 10 এটাও 10 এটাও 10 10 সেমি 10 সেমি সমান বাহু দুটো আর ভূমি হলো 4 ভূমি হলো 4 সেমি ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল ফর্মুলা তো আমরা জানি এতে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি এবি সমান এসি সমান 10 সেমি ঠিক আছে একটু আইডেন্টিফাই করে দেবে কোনটা কি বটে সবসময় কারণ এটা তো আর তোমার ইনসিকিউর প্রশ্ন না তাহলে সমান বাহু এবি সমান এসি সমান 10 সেমি আর ভূমি বিসি সমান 4 সেমি এরপর ক্ষেত্রফল চলে এসো এত সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান ½ × ভূমি বিসি ইনটু রুট ওভার সমান বাহু দুটি তাই তুমি এবি বলো বা এসি বলো সমান বাহু দুটির স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বাই 4 দেখে নাও এটাই ছিল তাহলে ½ × ভূমি
ইনটু রুট ওভ আর সমান বাহু দুটির যে কোনো একটা তার স্কোয়ার মাইনাস বি সি ভূমি স্কোয়ার বাই ফোর মান বসাচ্ছি বিসি চার এবি দশ তারপর বিসি চার বাই চার দুদুগুনে চার কেটে গেল এখানে আশা করি ঠিক আছে দুদুগুনে চার দশ দশে একশো মাইনাস চার স্কোয়ার চার চারে ষোলো বাই চার চার চারে ষোলো নাইনটি সিক্স চার চারে ষোলো ছ ষোলো ছিয়ানব্বই ঠিক আছে না ছিয়ানব্বই আশা করি ভুল করিনি চার চারে ষোলো চার চারে ষোলো ছ ষোলো ছিয়ানব্বই দুটো চার একটা চার হয়ে যাবে টু ইন্টু ফোর এইট রুট সিক্স বর্গ সেমি যারা জানো তারা এত লেখার দরকার নেই সে যতটা ডাইরেক্ট করতে পারো আমি আগেও বলেছি কিন্তু আমাকে তো একটু ডিটেলসে বোঝাতে হবে তাই আমি একটু বেশি লিখলাম তোমরা যে যতটা ডাইরেক্ট পারো তারা ততটা ডাইরেক্ট করবে চলে আসছি পরের প্রশ্ন ক্ষেত্রফল বেরিয়ে গেল এত বর্গ সেমি চলে আসছি পাঁচের প্রশ্ন পাঁচেরটাও খুব সহজ কিচ্ছু নেই এটার মধ্যে যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বারো সেমি হয় আর সমান বাহু দ্বয়ের প্রত্যেকটা দশ সেমি হয় তাহলে ক্ষেত্রফল কত তাহলে সরাসরি ক্ষেত্রফল ফর্মুলা চলে যাচ্ছি এত সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বাই ফোর এটাই ছিল ফর্মুলা মান বসিয়ে নিচ্ছি হাফ ইন্টু ভূমি দ্যাট মিন্স বারো ইন্টু রুট ওভার সমান বাহু দশ তার স্কোয়ার মাইনাস ভূমি বারো স্কোয়ার বাই ফোর দুই ছয় বারো ছয় দশ দশে একশো মাইনাস বারো বারো একশো চুয়াল্লিশ বাই চার দুই সাতে চোদ্দো দুই দুগুনে চার দুই ছত্রিশ থার্টি সিক্স চৌষট্টি চৌষট্টির বর্গমূল আট আট একটা চৌষট্টি হয় দুটো থাকলে একটা বেরিয়ে যায় ছ আটটা আটচল্লিশ ফর্টি এইট স্কোয়ার সেমি বাস ক্ষেত্রফল বেরিয়ে গেল উত্তর হয়ে গেল স্পিডে পেরিয়ে যায় ওগুলো পরের প্রশ্ন চলে আসছি আমরা পাঁচের প্রশ্ন পাঁচেরটা বরং একটু হচ্ছে একটু ভালো কোয়ালিটির অঙ্ক বলতে পারো কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা পাঁচশো চুয়াল্লিশ সেমি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা পাঁচশো চুয়াল্লিশ সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের পাঁচের ছয় অংশ তাহলে সমান বাহু দুটোর প্রত্যেকটা দৈর্ঘ্য ভূমির যে দৈর্ঘ্য তার পাঁচের ছয় অংশ ছ ভাগের পাঁচ ভাগ ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে তোমাকে এটুকু তো বুঝতে হবে যে যদি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হয় সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে এর ভূমিও জানতে হবে এবং সমান বাহু দুটোও জানতে হবে দৈর্ঘ্য ভূমি সমান বাহু দুটো না জানলে তুমি বার করতে পারবে না ক্ষেত্রফলটা তো এখানে না ভূমি দিয়েছে না সমান বাহু দিয়েছে কিন্তু দিয়েছে কি পরিসীমা দিয়েছে আমি একটু ধারণাটা আগে ঠিক করে নিচ্ছি তারপর আমি শুরু করছি পরিসীমা দিয়েছে পরিসীমা কাকে বলে তিনটা বাহুর যোগফলকে বলে এটা প্লাস এটা প্লাস এটা সমান কত পাঁচশো চুয়াল্লিশ এটা তুমি মাথায় রেখে নাও এরপর সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য সমান বাহু এই দুটো এর দৈর্ঘ্য হচ্ছে ভূমির দৈর্ঘ্যের পাঁচের ছয় অংশ ভূমির দৈর্ঘ্য এর পাঁচের ছয় অংশ এর পাঁচের ছয় অংশ এটাও এর পাঁচের ছয় অংশ এটাও তাহলে পুরো অঙ্কটা আমি কী করতে পারি তুমি একটু ভাবো যে ভূমির দৈর্ঘ্যের পাঁচের ছয় অংশ সমান বাহু বলেছে তাহলে এক কাজ করো ভূমির দৈর্ঘ্যটাকে এক্স ধরে নাও পুরোটা একটু মন দিয়ে আগে শোনো ভূমির দৈর্ঘ্যটা তুমি এক্স ধরে নাও ভূমির দৈর্ঘ্য ধরে এক্স তাহলে সমান বাহু দুটোর প্রত্যেকটা কত হবে ভূমির দৈর্ঘ্যের পাঁচের ছয় অংশ তার মানে এক্সের পাঁচের ছয় তার মানে এক্সের পাঁচের ছয় মানে
5x by 6 তাহলে ভূমিতে যদি x হয় এটা কত হবে x এর 5 এর 6 মানে 5x by 6 এটা হবে 5x by 6 ঠিক আছে তো তাহলে তিনটা বাহু কি কি তুমি পাচ্ছ তিনটা বাহু তুমি পাচ্ছ একটা হচ্ছে x ভূমি আরটা বাহু হলো 5x by 4 আর বাহু হলো 5x by 4 তিনটা বাহুকে তুমি যদি যোগ করে দাও শর্ত অনুসারে এটা প্লাস এটা প্লাস এটা সমান কত হবে পরিসীমা ক্লিয়ার হচ্ছে কথাটা তাহলে এটা প্লাস এটা সমান ইজ ইকুয়াল টু কত পরিসীমা 544 এটাকে তুমি যদি সলভ করে নাও তাহলে তুমি কার মান পেয়ে যাবে x এর মান পেয়ে যাবে x পর্যন্ত পৌঁছে গেলে এবারে x যদি পেয়ে গেলে তাহলে এত ভূমি পেয়ে গেলে তুমি ওটা আর সমান বাহু কত 5x / 4 মান বসিয়ে দাও x এর কিছু একটা পেয়ে যাবে আর তারপরে যদি ভূমি আর সমান বাহু সবই পেয়ে গেলে তাহলে ক্ষেত্রফল ফর্মুলা সরাসরি ক্ষেত্রফল বার করে নাও ঠিক আছে খাতা কলমে শুরু করো আমি এগিয়ে যাই আমার থেকে আগে শেষ করো সেরকম ভাবে এগো প্রথমত ধরি ভূমির দৈর্ঘ্য ধরি ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ধরি ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য এক্স সেমি দিয়েছে অঙ্কে যা দিবে প্রশ্ন সেটাই তুমি একক লিখবে আর না দিলে শুধু একক লিখতে হয় তাহলে ধরি ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য এক্স সেমি তাহলে সমান বাহু কত হবে এতএব সমান বাহু দুটির দৈর্ঘ্য সমান বাহু দুটির দৈর্ঘ্য কত হবে পাঁচের ছয় অংশ এক্স এর পাঁচের ছয় নিশ্চয় বলেছে প্রত্যেকটি ভূমির দৈর্ঘ্যের পাঁচের ছয় অংশ সমান বাহু তাহলে সমান বাহু হলো এক্স এর পাঁচের ছয় তার মানে ফাইভ এক্স বাই সিক্স ফাইভ এক্স বাই সিক্স সেমি এরপর তাহলে ত্রিভুজের ভূমিটা হয়ে গেল এক্স আর সমান বাহু দুটো হয়ে গেল পাঁচের ছয় ফাইভ এক্স বাই সিক্স ফাইভ এক্স তাহলে পরিসীমা তিনটে বাহুর যোগফলকে পরিসীমা বলে এতই যেহেতু ত্রিভুজটির পরিসীমা বলেছে ত্রিভুজটির পরিসীমা বলেছে ত্রিভুজটির পরিসীমা বলেছে ৫৪৪ সেমি ত্রিভুজটির পরিসীমা বলেছে ৫৪৪ সেমি তাহলে পরিসীমার নিচে তুমি কি করবে ভাবো তাহলে পরিসীমার নিচে পরিসীমার ফর্মুলা লেখো পরিসীমা বলতে কি তিনটি বাহুর যোগফল তাহলে একটা বাহু হয়ে গেল ভূমি তার মানে এক্স আর একটা বাহু হয়ে গেল ফাইভ এক্স বাই সিক্স ফাইভ এক্স বাই সিক্স আর একটা বাহু ও সমান বাহু দুটো বটে তাহলে এটাও ফাইভ এক্স বাই সিক্স বা টু ইন্টু ফাইভ এক্স বাই সিক্স লিখলেও হতো সমান ৫৪৪ দেখে নাও এত এবার থেকে এক্স এর মান আমরা শুরু করছি বার করা লসাগু হলো ৬ সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স পাঁচ পাঁচ ১০ ৬ ১৬ ১৬ এক্স ছয়টা ঠেলে ওদিকে পার করে দাও গুণ হয়ে গেল এত এক্স ইজ ইকুয়াল টু ৫৪৪ ইন্টু ৬ বাই ১৬ দুই দ্বারা দুই তিনে ছয় দুই আটে ১৬ আর আট দ্বারা দেখিনি যদি কাটে আট ছ আট ৪৮ সাত আটে ৫৬ তাহলে ছ আটে ৪৮ আট ৪০ ৪৯ ৫০ ৫১ ৫২ ৫৩ ৫৪ ৬ আট আটে ৬৪ কেটে গেল তে ৬৮ ইন্টু ৩ তিন আটে ২৪ চার আত্র হলো ২ তিন আটে ২৪ চার আত্র হলো ২ তিন ছয় ১৮ ১৯ ২০ ২০৪ সেমি এত এক্স বেরোলো ২০৪ সেমি দেখে নাও এক্স এর মান ২০৪ সেমি পেলাম তার মানে ভূমি পেলাম ২০৪ সেমি এত এই ভূমি যদি ২০৪ হয়ে যায় দেখতে পাবে নিচে অংশটা ভূমি যদি ২০৪ হয়ে যায় তাহলে ভূমি সমান এক্স সমান ২০৪ সেমি এই একটা মান পেলাম আর সমান বাহুটা কত বার করে নাও সমান বাহু কত ফাইভ এক্স বাই সিক্স বটে ঠিক তো সমান বাহুটা ফাইভ এক্স বাই সিক্স বটে মান বসাও ফাইভ রইল ইন্টু এক্স এর মান বসাও দুশো চার বাই ছয় ফাইভ ইন্টু এক্স এর মান দুশো চার বাই ছয় কাড়াকাড়ি করে নিচ্ছি ছয় ছ দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ
চৌত্রিশে কাটলো, চার পাঁচে কুড়ি শূন্য হাতে হলো দুই, তিন পাঁচে পনেরো, ষোলো সতেরো, 170 সেমি। তাহলে ভূমিও পেয়ে গেলে, সমান বাহুও পেয়ে গেলে। এরপর তোমাকে কি বলেছে ক্ষেত্রফল বার করতে? তাহলে ক্ষেত্রফল বার করে নিচ্ছি। অতএব ক্ষেত্রফল সমান, অতএব ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কি ছিল ভূমি, ইন্টু রুট ওভার সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বাই ফোর। মান বসাচ্ছি, হাফ ইন্টু ভূমি, ভূমি বেরিয়েছে দুশো চার, ইন্টু রুট ওভার সমান বাহু, সমান বাহু বেরিয়েছে ওয়ান সেভেন্টি, তার স্কোয়ার মাইনাস ভূমি, ভূমি হল দুশো চার। আচ্ছা দুশো চার, এটাকে এক কাজ করছি আমরা, বাই টু করে স্কোয়ার করে দিচ্ছি আমার সুবিধার জন্য। ভূমির মান তো দুশো চার, আর চারটাকে যদি স্কোয়ারের মধ্যে না তাহলে দুই হবে, আশা করি বুঝতে পারছো। ভূমি স্কোয়ারে হলো দুশো চার, আর চারটাকে স্কোয়ারের মধ্যে নিলাম দুই, কাটাকাটি করে স্কোয়ার মানে বিশ করে ভেঙে দিব, যেহেতু বড় রাশি পড়ে, এটাকে কাটাকাটি করে নিই, একশো দুই, এটা একশো সত্তর। অন্য কিছু না, যেমন অবস্থা তেমন ব্যবস্থা, কাটাকাটি করে নিচ্ছি, দুইকে একশো দুই স্কোয়ার, এবার স্কোয়ার মানে বিশ করে ভেঙে দিচ্ছি, স্কোয়ার মানে বিশ স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখে নাও স্কোয়ার মানে বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর যোগ করে দিচ্ছি, একশো দুশো বাহাত্তর, আর বিয়োগ করে নিচ্ছি, দু হচ্ছে দশ, আট দিতে হাতর হলে এক, ছয় সিক্সটি এইট। এরপর এটাকে পুরোটাকে ভাঙবো, কত হচ্ছে টু সেভেন্টি টু, এবং এদিকে তোমার সিক্সটি এইট রইল। তাহলে রুট তোলার জন্য আমরা কি করব, আমি দেখেন উপর অংশটা একটু মুছে নিচ্ছি, আর টু সেভেন্টি টুকে আমি লসাও করে নেব, দুই কে দুই, দুই তিনে ছয়, দুই ছয় বারো, দুই ছয় বারো, দুই আটে ষোলো, দুই চৌত্রিশ, দুই সতেরো, দুই দুই দুই, দুই এককে দুই, দুই তিনে ছয় এক, দুই ছয় বারো, দুই ছয় বারো এক, দুই আটে ষোলো, দুই তিনে ছয়, দুই চার আট, দুই সতেরো, দুনে চৌত্রিশ, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু সেভেন্টিন পেলাম, টু 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 ইন্টু সেভেন্টিন পেয়েছি এতটা। আর চৌষট্টি সিক্সটি এইটকে ভেঙে দিই, দুই তিনে ছয়, দুই চারে আট, দুই সতেরো চৌত্রিশ, টু টু সেভেন্টিন, বুঝতেই পারছো। বড় রুট তুলছি, দুশো বাহাত্তরকেও ভেঙে দিলাম, এই সিক্সটি এইটকেও ভেঙে দিলাম, এবার রুটের বাইরে বার করে নিচ্ছি, দুটা দুই একটা দুই, দুটা দুই একটা দুই, দুটা দুই একটা দুই, ঠিক আছে না, আর দুটো সতেরো একটা সতেরো, টোটাল কত হচ্ছে দেখে নিই, একশো দুইকে দুই 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 এবং সতেরো দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে টোটাল গুণ করে কত হচ্ছে দেখে নিচ্ছি। আচ্ছা আমি গুণ করে নিলাম এখানে, তাতে তেরো হাজার আটশো বাহাত্তর টাকা হচ্ছে সব মিলিয়ে, সরি তেরো হাজার আটশো বাহাত্তর বর্গ সেমি, এটা হয়ে গেল ক্ষেত্রফল। দেখে নাও, আশা করি অসুবিধা নয়, তবে একটু করে কমপ্লিকেটিভ আস্তে আস্তে পাবে এবং সেটা নিজেরা আস্তে আস্তে ধাতস্থ করো, প্র্যাকটিসটা রাখো, আমার মনে হয় না অসুবিধা হবে কোনো। দেখে নাও, এইভাবে একটু প্র্যাকটিসটা ঠিক করে করো।